সুরাট থেকে শাড়ি আসার জন্য কদর কমছে রাজ্যে তাঁতের শাড়ির। রাজ্য সরকারের একাধিক উদ্যোগ থাকা সত্ত্বেও মার খাচ্ছে তাঁত শিল্পীরা। তাদের পাশে দাঁড়াতে ছটি জেলার তাঁত শিল্পীদের নিয়ে বিশেষ সম্মেলন। নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পকে উজ্জীবিত করতে আগে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নদিয়া এসে বারবার তিনি তাঁত শিল্পের প্রশংসা করেছেন। তাঁত শিল্পকে ধরে রাখতে উদ্যোগী রাজ্য সরকার। শুক্রবার শান্তিপুরে তাঁত শ্রমিকদের নিয়ে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। তৃণমূল প্রাথমিক ইউনিয়নের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল পৌর স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। 2011 সালে আমাদের মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে সমস্ত শ্রেণীর শ্রমিকদের নিয়ে সরাসরি তাদের জীবন জীবিকা, তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, তারই ফলশ্রুতি হিসাবে আজকে শুধুমাত্র প্রায় 8টা জেলার তাঁত শ্রমিকদের নিয়ে সম্মেলন। এখানে মন্ত্রীরা যেমন বক্তব্য রাখবেন, সেই সঙ্গে তাঁতিরা বক্তব্য রাখবেন। তাঁতিদের অভাব অভিযোগ সরাসরি শোনা হবে। এবং আপনাকে বলি যে 34 বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এই তাঁত শ্রমিকদের নিয়ে সিটু ইউনিয়নের মাধ্যমে তাদের শুধু মিটিংয়ে হাজির করিয়েছে, মিছিল করিয়েছে, কিন্তু আখেরে তাঁতিদের অর্থনৈতিক উন্নয়ন কোনোদিন তারা করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে শুধুমাত্র তাঁতিদের নিয়ে আজকে এই সম্মেলন। এদিনের সম্মেলনে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পীদের জন্য সুতোর ব্যাংক তৈরি করেছেন, যেখান থেকে স্বল্প ব্যয় সুতো কিনতে পারবেন শিল্পীরা। এদিনে সম্মেলনে তাঁত শিল্পীদের সমস্যার কথা শোনা হয়। শিল্পীরা জানান, ভিন রাজ্য থেকে বিভিন্ন শাড়ি এরাজ্যে আসায় মার খাচ্ছে এরাজ্যের তাঁত শিল্প। বিশেষ করে সুরাট থেকে বিভিন্ন শাড়ি এরাজ্যে আমদানি হচ্ছে। সুরাটের শাড়ি এরাজ্যে আসা বন্ধ না হলে নদিয়ার তাঁত শিল্প কোনো দিন চাঙ্গা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।